সুধী দর্শক, রেইন টেলিফিল্মের পক্ষ থেকে এই প্রথম প্রযোজনা একটি ভালোবাসার গল্প। কি করে কিভাবে আপনাদেরকে এই ভালোবাসার গল্পটি ব্যাখ্যা করব বুঝে উঠতে পারছি না, কারণ প্রধান দুই পাত্র পাত্রী দুই জগতের বাসিন্দা। একজন স্বাভাবিক একজন মানুষ আর একজন অশরীরী আত্মা। আমরা শুনেছি বিরান ভূমিতে বা জাগাতে পরিত্যক্ত বাড়িগুলিতে অশরীরী আত্মারা থেকে থাকে। আজকে আমাদের গল্পেও তেমনটি আমরা দেখতে পাব। এই যে জায়গাটি আপনি দেখছেন, এই জায়গাটা একটি প্রত্যন্ত অঞ্চলে গ্রামের দিকে পরিত্যক্ত জায়গা। এই হচ্ছে আমাদের অশরীরী হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এসেছে একটি ছেলে, যথারীতি তাকে নেবার জন্য তার বন্ধু বা কলিগ তাকে নিতে এসেছে, এবং তার সাথে সে তার হোটেলে সামনে কি আছে আমরা জানি না। যখনই তারা যাচ্ছিল, অ্যাপ্রোচ করছিল, ঠিক তখনই সেই অশরীরী আত্মাটি আস্তে করে তাদের মধ্যে ঢুকে পড়ে। একই তালে তারা পা ফেলে এগিয়ে চলছে, কিন্তু হঠাৎ করেই যে মেয়েটি আমাদের প্রধান পাত্র জিমকে নিতে এসেছিল, সে কেমন যেন আনমনা হয়ে গেছে। সে তার আসল কাজ ভুলে সে চলে গেছে আবার একদম, সে কিছু বুঝে উঠতে পারছে না। হয়তো ধীরে ধীরে তাকে প্রসেস করা হচ্ছে। সে তার কর্তব্য ভুলে ফিরে এসে এয়ারপোর্ট লাউঞ্জে বসেছে, কারণ দিকে সেই অতৃপ্ত আত্মাটি জিমের সাথে চলে গেছে, তাকে কোথাও নিয়ে গেছে, এবং সর্বক্ষণ সে নজর রাখছে, কারণ সে তার ভালোবাসাকে হারিয়েছে বহু বছর আগে, এবং সে চাচ্ছে তার ভালোবাসাকে ফিরে পেতে। দেখা যাক, তাকে প্রসেস করার চেষ্টা করে সেই অশরীরী আত্মা জিমকে কোথায় নিয়ে যাচ্ছে। এয়ারপোর্ট থেকে তারা দুজন যাচ্ছে, আর সমগ্র বাসে করে এটা সেটা কত কথা বলে তাকে নিয়ে যাচ্ছে। সে বুঝতেও পারছে না, জিম বুঝতেও পারছে না কে এই মেয়ে। বাসের অন্যান্য মানুষরা কাউকে দেখতে পাচ্ছিল না আসলে, কিন্তু জিম কথা বলে যাচ্ছে, তার নাম ধরে নিই আমরা মারিয়া। মারিয়া কোথায় নিয়ে যাচ্ছে তাকে? অত্যন্ত একটি গ্রামে নিয়ে গেছে, যেখানে কোনো বড় বিল্ডিং নেই, শুধু গাছগাছালি। কথায় বলে যদি কোনো অশরীরী আত্মা আশপাশে ঘোরাঘুরি করে, কুকুর বিড়াল এসব জানোয়াররা আগে টের পেয়ে যায়। আমাদের জিমকেও মারিয়া বা অশরীরী আত্মাটি নিয়ে যাচ্ছে তার হোটেল রুমে। আপাত দৃষ্টিতে জিমকে মনে হচ্ছে, জিমের মনে হচ্ছে যে সে ভালোই যাচ্ছে, কিন্তু সেই পরিত্যক্ত ভবনটিতে যেখানে মারিয়া আত্মা বাস করে, জিমকে সেখানে নিয়ে এসেছে। কিন্তু জিমের চোখে এসব ধরা পড়ছে না। জিম দেখছে সুরম্য একটি কামরা, যার মধ্যে সব কিছু সাজানো রয়েছে, বেড রয়েছে এবং ভালো স্পেস রয়েছে। একটি হোটেল রুমের মতোই মনে হচ্ছে তার। চারিদিকে আলো, ভয়ের বা এমন কোনো কিছু তার কিছুতেই মনে হচ্ছে না, জাস্ট সাধারণ নর্মাল।
কিন্তু তার ভালোবাসাকে পেতে মরিয়া আমাদের এই অশরীরী আত্মা মারিয়া একটু একটু করে তাকে পজেস করার চেষ্টা করছে এবং তাকে ভালোবাসার রঙে রাঙিয়ে তাকে মনে করানোর চেষ্টা করছে তার অতীতের প্রেম কাহিনী। জিমো কিছুটা পজেসড হয়ে যাচ্ছে। পরবর্তীতে জিম হারিয়ে যায় সেই চেতনা থেকে যে সে ব্যবসার কাজে এসেছে, কিন্তু এই অশরীরী আত্মাটি তাকে অন্যদিকে ধাবিত করছে। তাদের মধ্যে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক হয়, আর এদিকে সেই আত্মাটি পজেস করে যাচ্ছে রিসিভ করা সেই মেয়েটিকেও। পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো, যেন বহুদিন কিছু খায়নি সে খাচ্ছে, আর তার পাশে বসে রয়েছে মারিয়া। মারিয়া কেন মরিয়া? কারণ সে অপঘাতে মৃত্যুবরণ করেছে এবং তার প্রেমিককে খুঁজে পায়নি। আজ বহু বছর পরে তার অতৃপ্ত আত্মা খুঁজে পেয়েছে এবং যে কোনো ফরম্যাটে, যে কোনো শৈলীকে ব্যবহার করে সে তার শারীরিক এবং মানসিক তৃপ্তির জন্য তার প্রেমিককে, যাকে সে আপাত দৃষ্টিতে প্রেমিক মনে করছে, তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। বেচারা জিম কিছুই বুঝতে পারছে না। সে সম্পূর্ণ পজেস তো হয়নি, কিন্তু ধীরে ধীরে অশরীরী আত্মাটি তাকে কেমন যেন কব্জা করে নিচ্ছে এবং তাকে, তার শরীরকে ব্যবহার করছে বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে সেই পরিত্যক্ত ভবনটিতে। কিন্তু দেখা যাক যে মেয়েটি তাকে রিসিভ করতে গিয়েছিল, সেই মেয়েটি কোনো সাহায্য করতে পারে, নাকি সেও এই লাভ ট্রায়াঙ্গেলের মধ্যে জড়িয়ে যাবে। এক সময় মেয়েটি সম্বিত ফিরে পায় এবং সে কিছুটা ধার্মিক থাকার কারণে সে বুঝতে পারে এগুলি একটি ইলিউশন চলছে, একটি হ্যালুসিনেশন চলছে। তারা দেখতে পারে যে এটি কোনো ভালো সুরম্য কামরা নয়, বরং একটি পরিত্যক্ত কামরা। ক্রস দিয়ে তার মাথায়, জিমের মাথায় ধরতেই তাদের যেন সম্বিত ফিরে আসে, কিন্তু আত্মাটা কি বসে থাকবে? না, সে কড়া গার্ড দিয়ে রাখছে জিম যেখানেই যায়, যা কিছুই করে, যার সাথেই মেশে সে সেখানেই পাহারা বসাচ্ছে এবং যে কোনোভাবে তার ভালোবাসাকে পাওয়ার জন্য সে মরিয়া হয়ে যাচ্ছে এবং বিভিন্ন রূপে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন সময়ে জিমের কাছাকাছি থাকছে। উদ্দেশ্য একটাই, তার ভালোবাসাকে ফিরে পাওয়া। সে বলতে চায় কোনো এক জামানতে তারা একসাথে ছিল, কিন্তু বলার জন্য আগে জিমকে একটু পজেস্ট করতে হবে। সম্পূর্ণ যখন সে পজেস্ট হবে, তখন তাকে খুলে বলা যাবে, তখন তাকে নিয়ে একত্রে বাস করা যাবে।
কালো বিড়ালের বেশে ওই পরিত্যক্ত কামরাটিতে থাকতো সেই আত্মাটি। এদিকে জিন বিভিন্নভাবে যেন তার মস্তিষ্ক বিকৃত ঘটছে, রাস্তায় এখানে ওখানে সেখানে তার ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে, স্ট্রিট স্লিপারদের সাথে গিয়ে বসছে, অফিস কাজ কিছুতেই যেন তার মন বসছে না। ইউ গো অ্যান্ড ইউ শো, উদ্ভ্রান্তের মতো তার আচরণ হয়ে যাচ্ছে, কারণ সে কড়া একটি গার্ডে রয়েছে অশরীরী আত্মাটির। সর্বক্ষণ সেই আত্মাটি দেখছে কোথায় কী করছে, কেন করছে, কী তার ইচ্ছা, সে কি পারবে। বিশেষ করে যখন অন্য কোনো মেয়ের সাথে কথাবার্তা হয় তখনই মারিয়া মরিয়া হয়ে ওঠে। যে কোনো রেস্টুরেন্টে অথবা অন্য মারিয়া শুধু জিমকে আলাদা করতে চায় অন্য সকল মানুষ থেকে, সকল বন্ধু বান্ধব থেকে। একটি অকেশনে যখন তার বন্ধুর সাথে খাওয়া দাওয়া করছিল তখন হঠাৎ করেই আবির্ভাব হয় মারিয়া। জিম একটি বিভ্রান্তির মধ্যে আছে, সে বুঝতেই পারছে না যে সে কী করছে, কার সাথে কথা বলছে, কারণ মারিয়া খুব সতর্কভাবে পার্শ্ববর্তী সকল চরিত্রকে বা যারাই আসছে তাদেরকে দূর করে দিয়ে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছে। দিনের আলোয় তারা ঘোরাফেরি করছে, কোনোভাবেই জিম বুঝতে পারছে না যে এগুলি সবই ইলিউশন, সত্য কিছু নয়। যার সাথে সে সময় পাস করছে সে আসলে কেউ নয়, সে শুধুমাত্র একটি অশরীরী আত্মা। কিন্তু মরিয়া হয়ে মারিয়া তাকে পাবার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে যায় এবং তাকে সম্পূর্ণরূপে পজেস করার চেষ্টা করতে থাকে। কিন্তু জিমের অন্যান্য বন্ধুরা যখন দেখতে পেল জিমের মধ্যে কিছু অসংলগ্নতা রয়েছে, সে একটু কেমন যেন ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে, ঠিক তখন আর কি তারা তার বন্ধুরা মিলে তার জন্য সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করেছিল। কিন্তু ততদিনে জিম প্রায় পজেস হয়ে যাচ্ছিল, সেও তার খাবার বৃদ্ধি করে দিয়েছে, অফিসে যায় না, কাজ করে না, কোনো ব্যবসা সব বন্ধ। উদ্ভ্রান্তের মতো তার দৃষ্টি। তার বন্ধুরা প্রথমে তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে ও পরবর্তীতে তারা তাকে একজন বাবার কাছে নিয়ে যান, তান্ত্রিকের কাছে, কারণ জিম অসংলগ্ন আচরণ করছে বিভিন্ন ভাবে, সেই জায়গাটিতে যেন যাচ্ছে, কিন্তু তার বন্ধুরা তাকে একা ছাড়েনি। তার বন্ধুরা তাকে উদ্ধার করার জন্য সেই পরিত্যক্ত বাড়িটিতে চলে যায়। যে মেয়েটি তাকে সি আপ করার জন্য নিতে গিয়েছিল এয়ারপোর্টে, সেই মেয়েটি বেশ ধার্মিক। সে তার বন্ধুকে এরকম দেখতে পারে না, তো সে এসেছে তাকে নিয়ে যেতে, এবং একজন তান্ত্রিকের কাছে নিয়ে যাবার পরে তান্ত্রিক দেখল, কিন্তু ততক্ষণে
জিমের অবস্থা খুব একটা ভালো নয়। শুরু করেছে তান্ত্রিক তার রিচুয়াল, অদ্ভুত তার রুমটি যেখানে রয়েছে বিভিন্ন ধরনের ছবি যেগুলি দেখলে ভয় পায় বলছি। আজকে আমাদের এই গল্পে আমরা দেখব জিম কি ফিরে আসতে পারবে, নাকি মারিয়া জিতে যাবে তার ভালোবাসাকে পাওয়ার জন্য। প্রথমেই তান্ত্রিক ভালো করে খুঁটিনাটি দেখে নিয়ে কিছু তন্ত্র মন্ত্র পড়ার চেষ্টা করছে এবং জিমের অবস্থা এমন যে একজনকে তাকে ধরে রাখতে হতো, নতুবা সে কিছুটা আউট অফ কন্ট্রোল হয়ে যেত। তান্ত্রিক দেখে শুনে তার মন্ত্রবিদ্যা যা কিছু ছিল তা দিয়ে চেষ্টা করছে এবং একটি শক্ত রিচুয়াল হচ্ছে যেখানে আমরা ভগবান বুদ্ধের ছবিও দেখছি, আবার আমরা কিছু শয়তানের আকৃতির ছবিও দেখছি। এই যে লড়াইটা শুভ এবং অশুভ, কালো এবং হোয়াইটের, তাতে জয় কার হবে? তান্ত্রিকে রূপ ধরে আসতে বাধ্য হয় অশরীরটা, তন্ত্রমন্ত্রের কাছে হেরে সে কোনোভাবেই যেতে চায় না, কিন্তু তান্ত্রিকের তন্ত্রমন্ত্র তাকে নাজেহাল করে তোলে, তাকে বাধ্য করা হয় ছেড়ে যাবার জন্য। কিন্তু সে যাবার জন্য একদম তৈরি নয়, সে বিভিন্ন অজুহাত দেখায়। সে বলার চেষ্টা করে যে এই তার পুরনো প্রেমী, কিন্তু তান্ত্রিক তাকে বোঝানোর চেষ্টা করে যে না, এ কোনো অন্য একজন মানুষ, তোমার সেই প্রেমিক নয়। হয়তো দেখতে হুবহু হলেও এ সে নয়। যদি তুমি না যাও তাহলে আমি আরো কঠোর হতে বাধ্য হব। কিন্তু তার অজুহাত দেখায় এটা আমাদের ছবি, এই দেখো এই সেই ছেলে। কিন্তু তান্ত্রিক একরোখা, সে মানতেই রাজি নয়। তার একই দাবি, তোমাকে যেতেই হবে, যেতে তোমাকে হবেই, কোনো উপায় নেই। পরবর্তীতে সে রাজি হয় তার যে ধ্বংসাবশে, তার দেহাবশে, সেটাকে যেন ভালো করে সুরক্ষিত রাখা হয়, তাতে করে সে হয়তো আরেকবার পুনর্জন্ম পাওয়ার সুযোগ লাভ করবে এবং তখন হয়তো সে তার প্রেমিককে খুঁজে পাবে। সে ভালোবাসা পাবে আর যাতনা সহ্য করতে না পেরে মুহুর্মুহু তন্ত্রমন্ত্রের আক্রমণে মারিয়া আমাদের গল্পের মূল পাত্র রাজি হয়। ধূপের গন্ধে তার কাছে তবে একটি কাজ যেটি জিমকে করতে হবে,
সেটি একটি রিচুয়াল যার ফলে সে পুনর্জন্ম লাভ করতে পারে। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, সেই ভাষায় তার সাথে কথা বলছে যেই ভাষাটি সে আপনার সাথে। অজ্ঞান হয়ে যাওয়ার পথে কিন্তু তান্ত্রিক বলে যে সে ভালো হয়ে যাবে। পরবর্তীতে তান্ত্রিকের কথা মতো এক দুর্গম পাহাড়ের উপরে যে মন্দির রয়েছে সেই মন্দিরে গিয়ে জিন মারিয়ার ধ্বংসাবশেষ দেহাবশেষ বললে হয়তো ভালো শোনা যাবে নিয়ে রাখার জন্য যাচ্ছে এবং একসময় সে গিয়ে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করে। যদিও সে বৌদ্ধ ধর্মটা খুব একটা ভালো বোঝে না, কিন্তু তারপরেও সকল ভগবানই এক এবং যেহেতু তার ইচ্ছা অন্তিম ইচ্ছা ছিল একটি ভালো কোনো মন্দিরে তার অ্যাশেস অথবা তার দেহ ভাষ্য সংরক্ষিত রাখা, সেজন্য জিন এই মন্দিরটিকে বেছে নিয়েছে তান্ত্রিকের কথা মতো এবং যতটা তার পক্ষে সম্ভব সে রিচুয়াল করছে, রিচুয়াল করেছে এবং রিচুয়াল করার পরে তার মনের আকৃতি মনের ভাব সমস্তটাই ভগবান বুদ্ধের সামনে রেখেছে এবং তার আত্মার বিদেহী আত্মার মারিয়ার বিদেহী আত্মার সমৃদ্ধি কামনা করেছে। এবং তারপরে রিচুয়াল করে বেরিয়ে মন্দির থেকে কিছু কথা বলেছে, যে কথাগুলি আমি আমার মুসলমানদেরকে শোনাতে চাচ্ছি, দর্শকদেরকে দেখাতে চাচ্ছি। একটি কথাই সে বলেছে যে শয়তান ভূত জিন হয়তো আছে কিন্তু অবশ্যই মহা শক্তিশালী ঈশ্বর রয়েছেন যিনি সর্বসর্বা। চলুন আমরা তার থেকে শুনি। ये भूत क्या होते हैं? किसी के पास इसकी परफेक्ट डेफिनेशन नहीं होगी, लेकिन मैं तो ये कहूंगा कि जिसके साथ होते हैं बस उसी को पता चलते हैं कि ये क्या है, ये आत्मा, ये रूह, ये बदरूह, या आप कोई भी कुछ भी कहो, जीन, घोस्ट, हॉरर, व्हाटएवर इट इज। तनी इतना रिचुअल करना, मैं उतना पूजा पाठ धर्म कर्म करने वाला आदमी तो हूँ नहीं, लेकिन जो मेरे साथ बीता है उसमें मुझे एक चीज़ तो ज़रूर लगा कि अगर भूत शैतान पिशाच वगैरह वगैरह है तो यकीनन खुदा भगवान भी है।